গুড মর্নিং সবাইকে, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:20 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে দেখো সারাদিন কি করি, ব্রেকফাস্ট থেকে শুরু করলাম দেখো, এখন চা বিস্কুট খাবো, ওই থেকে আছে মিষ্টি আছে নারা। আজকে আমরা একটা অর্ডারে রান্না করব, চিকেন শুটকি চাটনি ডাল প্লেন রাইস। আর আমাদের রান্না শুরু হয়ে গেছে দেখো, এদিকে চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে ডালটা সম্বার দেব। ডালটা এদিকে সিদ্ধ করে নামিয়ে নেওয়া হয়েছে, আলুটা ভাজা হয়ে গেছে, ডালটা এদিকে সম্বার দিয়ে দিয়েছি। চাটনির জন্য এখানে পেঁয়াজ রসুন কেটেছি, এদিকে টমেটো আর এদিকে বেগুন। এখন চাটনিটা করে নেব, কাটাকাটি কিছু বাকি আছে ওইগুলি করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো আজকে বাইরে কি রোদ উঠেছে, বাপরে। এদিকে চাটনিটা করছি, শসাগুলো কেটে রাখছি। আমার চাটনিটা হয়ে এসেছে দেখো, এদিকে মাংসগুলি ধোয়া হচ্ছে দেখো। আর আমি কাপড় নিয়েছি, কাপড়গুলি ভিজাবো এখন। এই যে ছেলে স্কুল থেকে আসলো, এদিকেও কিছু মাংস আছে, ওইগুলি ধোয়ার পর এগুলি ধোয়া হবে। এই দেখো ভাই বোন স্কুল থেকে আসলো, উনি তো এসে চিপস খাচ্ছে আর উনি এখানে বসে আছে। সে তুমি খাও খাও, বেশি করে খাও। দুই জায়গায় চিকেনটা রান্না হচ্ছে, এইদিকেও মাংসটা কষানো হয়ে গেছে, এটা এদিকেরটাও কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। মাংস রান্না হয়ে গেছে দেখো কীরকম হয়েছে দেখতে, এদিকে বাটা হচ্ছে। পেঁয়াজ নিম্বু এগুলি কেটে রেখেছি, এদিকে লবণটা রেডি করা হচ্ছে, তারপরে প্যাক করে নেব।
যেখানে চিকেনটা প্যাক করে নিয়েছি আর এখন ভাতটা প্যাক করছি চাটনি দিয়ে। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, থালো দিয়েছি। এই যে উনি নিয়ে যাবেন আর উনি ড্রাইভার দেখেন, হ্যালো বলেন, ভালো করে পুছিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে। আমি আজকে দুপুরের পর তো আর ব্লগটা কন্টিনিউ করিনি, এখন বাজে রাত্র 10টা আর আমি রুটি বানিয়েছি, রুটি আর চিকেন খাবো তারপর ঘুমিয়ে যাব। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।